আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি স্বাধীন আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। আর আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি ডি ইউনিটের স্টুডেন্টদেরকে টার্গেট করে, অর্থাৎ শেষ মুহূর্তে ডি ইউনিটের শিক্ষার্থীরা কীভাবে নিজেদেরকে গুছিয়ে নেবে। তাহলে দেখো, শুরুতে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি বি অ্যান্ড ডি, কি বি অ্যান্ড ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা পড়বা। দেখো প্রশ্ন ব্যাংক পড়বা, ঠিক আছে? তুমি বি এন্ড ডি এর প্রশ্ন ব্যাংক পড়বা, এবং প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি জেনারেল নলেজটাকে পড়বা, কি জেনারেল নলেজটাকে প্রায়োরিটি দিয়ে পড়বা, ঠিক আছে? কারণ জেনারেল নলেজ কোয়েশ্চেন সবচেয়ে বেশি রিপিট করে। সেকেন্ড যে জিনিসটা করতে পারো তুমি প্রশ্ন ব্যাংকের মধ্যে থেকে, তুমি বাংলাটা পড়তে পারো। তুমি দেখবা বাংলা ব্যাকরণ এবং তুমি দেখবা বাংলা বিরোচন অংশ থেকে অনেকগুলো জিনিস এই জায়গায় কমন আসে। যেমন তুমি যদি দেখো সমার্থক শব্দ, কি সমার্থক শব্দ, তারপর তুমি দেখবা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, তারপর তুমি দেখবা হচ্ছে বাগধারা, বাগধারা, তারপর হচ্ছে প্রবাদ। এই অনেকগুলো জিনিস তুমি বি আর ডি ইউনিটটাকে যদি কম্বাইন করে পড়তে পারো তাহলে দেখবা কমন পেয়ে যাচ্ছ। এবং ঢাকা ইউনিভার্সিটিতে হুবহু প্রশ্ন রিপিট বা কমন পাওয়া যায় কতটা লাকের ব্যাপার, এটা আসলে বলে বোঝানো যাবে না। সো এই জিনিসটা তুমি মাথায় রাখবা, ঠিক আছে? তারপরের যে অংশটা সেটা হচ্ছে কি দেখো তো, এর পরের অংশটা হচ্ছে তুমি যখন এই দুইটা জিনিসকে কভার করলা, করার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি বেসিক গ্রামারটাকে নিয়ে আবার একটু কাজ করবা, কি বেসিক গ্রামার, অর্থাৎ গ্রামারের কিছু রুলস আছে যেগুলো নিয়ে তোমার ঝামেলা হয়, আমরা বলতে পারি কারেকশন, কি কারেকশন। তুমি শেষ মুহূর্তে তোমার গ্রামার কারেকশনটাকে ঠিক করে নিবা। তুমি দেখবা কোন কোন আইটেমগুলোর উপর তোমার বেশি ঝামেলা হচ্ছে, কোন কোন জিনিসগুলো নিয়ে তুমি তালগুল পাকায় ফেলছো, ওইগুলোকে ফিগার আউট করে কাজ করো। তারপর যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে তুমি কিন্তু চাইলে ভুকে বংশের দিকে জোর দিতে পারো, কি ভুকেবুলারির দিকে, ভুকে ভুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব, এই টার্মগুলোর প্রতি তুমি ফোকাস দিতে পারো। তুমি প্যাসেজ সলভ করে কীভাবে এইটা নিয়ে একটু স্টাডি করতে পারো। এই সবগুলো জিনিসের কম্বিনেশন দরকার তোমার শেষ এক মাস, অর্থাৎ যেহেতু তোমার হাতে বেশি সময় নাই, তুমি কি করতে পারো বি আর ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা পড়তে পারো অনেক বেশি, যেখান থেকে জেনারেল নলেজ এবং বাংলা সমার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা এইগুলো রিপিট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর তুমি বেসিক গ্রামার এবং ভোকাবুলারির কারেকশনগুলো পড়বা, তোমার সব পড়ার দরকার নাই। তুমি এতদিন যে প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখবা তুমি যখন ধরো আমি যদি তোমাকে বলি তুমি রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করছো, কিংবা ধরো হচ্ছে তুমি সাবজাঙ্কটিভ ভার্ব পড়ছো, কিংবা তুমি নাউন পড়ছো, নাউন পড়ার ক্ষেত্রে দেখবা পাঠ্য বইয়ে যতগুলো প্রশ্ন দেওয়া আছে, ধরো আইসে 50টা প্রশ্ন দেওয়া আছে, 50টার মধ্যে তুমি দেখবা 37টা প্রশ্ন তুমি পারো, এই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হচ্ছে না। বাট 13টা প্রশ্নে ঝামেলা হচ্ছে, এই 13টা প্রশ্ন সলভ করতে গেলে তোমার মনে হয় সি হবে অ্যান্সার, তুমি দেখছো বি হবে, দেন তুমি এক্সপ্লেনেশন দেখলা। সো তুমি করবা কি লাস্ট টাইমে ওই 13টা প্রশ্নকে পড়বা, বাকি 37টা দরকার নাই, কারণ ওই 37টা তোমার জানা আছে তুমি পারবা। সো ওই 13টাকে নিয়ে এই জায়গায় কাজ করবা, তুমি ভোকেবুলারিগুলোকে নিয়ে কাজ করবা, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে নিয়ে কাজ করবা, তুমি ভোকেবুলারির মধ্যে টেক্সট বইয়ের ভোকেবুলারিগুলোকে প্রায়োরিটি দিবা। এইভাবে তুমি একটু মিলায় মিলায় পড়লে এই জিনিসগুলো তোমার প্রতি সবচেয়ে বেশি হেল্পফুল হবে। তার বাইরে যে জিনিসটা আমরা জানি, যেহেতু তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের আইসিটি এবং ম্যাথ থেকে প্রশ্ন দিতে পারে, সো বেসিক আইসিটি এবং বেসিক ম্যাথ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিবা। এবং তোমরা যদি চাও এই বিষয়ে ভাইয়া একটা স্বতন্ত্র ভিডিও বানিয়ে তোমাদেরকে বলি, তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমি ওই কমেন্টগুলো পরে তোমাদেরকে রিপ্লাই করবো, ঠিক আছে? তারপর দেখো তুমি এই জায়গায় এই জিনিসগুলো সলভ করার পর বা এই জিনিসগুলো সলভ করার সাথে সাথে তুমি যেটা করতে পারো, তোমার রিটেনে প্রায়োরিটি দিতে পারো, কিসে তোমার রিটেনে প্রায়োরিটি দিতে পারো, পাশাপাশি তুমি কোনো একটা এক্সাম বেচে ভর্তি হয়ে এক্সাম দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারো। রিটেন বেচের কথা আমি কেন বলছি, রিটেনটা হচ্ছে তোমার সবচেয়ে বেসিক, হয়তো বা তুমি এমসিকিউতে খুব ভালো কিন্তু রিটেনে যদি তোমার দক্ষতা ভালো না থাকে ওই ক্ষেত্রে কিন্তু টপ একটা স্কোর করা থেকে তুমি বিরত থাকবা। সো এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো রিটেন নিয়ে কাজ করতে পারো। রিটেন নিয়ে তুমি কিন্তু চাইলে আমাদের একটা কোর্সে ভর্তি হতে পারো, আমাদের একটা এক্সক্লুসিভ ইংলিশ কোর্স আছে, যে ইংলিশ রিটেন কোর্সের মধ্যে আমরা মূলত 10টা হচ্ছে ইংরেজি ক্লাস দিয়েছি এবং আমরা 12টা পোয়েম এক্সপ্লেনেশন ক্লাস দিয়েছি, যেন হচ্ছে তোমার পোয়েমের মধ্যে কোনো ঝামেলা না হয়। সো এই ক্লাসগুলো তুমি চাইলে আমাদের কোর্সের মধ্যে করতে পারো। এই 10টা ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, তুমি কোন সেন্টেন্সটা কোন সিকোয়েন্সে লিখবা, কোন ওয়ার্ড রিপ্লেসে কোন ওয়ার্ডটা লিখবা, তুমি বডিতে কী লিখবা, তুমি ফিনিশিং টাচটা কীভাবে দিবা,
তুমি কোন কোন ফ্রেজগুলো ইউজ করতে পারো এই সবগুলান জিনিস নিয়ে আমরা 10টা ভিডিও করেছি তার পাশাপাশি আমরা সাজেশন দিয়েছি কোন বইটা রিটেনে ফলো করতে পারো এটাও বলে দিয়েছি সো শেষ মুহূর্তে রিটেনের টাচটার জন্য যদি ঢাকা ইউনিভার্সিটিটা মিস হয়ে যায় এটা তোমার জন্য হবে সবচেয়ে দুর্ভাগ্যের মতো একটা বিষয় তারপর দেখো एग्जाम ব্যাচ যেটা সেটা হচ্ছে আমরা অগাস্টের 30 তারিখ থেকে অর্থাৎ অগাস্টের 30 তারিখ থেকে আমরা সেপ্টেম্বরের 30 পর্যন্ত একটা রিটেন ব্যাচ চালু করতে যাচ্ছি সরি রিটেন না এটা হবে एग्जाम ব্যাচ আমরা চালু করতে যাচ্ছি যে एग्जाम ব্যাচে আমরা টানা 30 দিন 30টা एग्जाम নিব এবং एग्जामগুলো হবে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের অনুরূপ এবং এই 60টা एग्जामের মধ্যে বা 30টা एग्जामের মধ্যে যে 60টা প্রশ্ন থাকবে সেই 60টা প্রশ্ন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যাটার্নে কোশ্চেন আসে সেই প্যাটার্নটাকে ফলো করে তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া টপিক ওয়াইজ কি পরীক্ষা হবে আজকে নাউন কালকে প্রোনাউন পরের দিন অ্যাডজেক্টিভ না ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে প্রশ্ন আসে তিনটা ভোকাবুলারি দুইটা প্রিপজিশন একটা নাউন একটা অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে একটা পাঠ্যবই থেকে এইভাবে আমরা ফোকাস দিয়ে হচ্ছে এই জিনিসটাকে অর্গানাইজ করেছি এবং আমরা জানি ভোকাবুলারি এবং প্রিপজিশন নিয়ে পোলাপানের অনেক বেশি পরিমাণ সমস্যা থাকে তাই আমরা 20টা প্রি এক্সাম এখানে অ্যাড করেছি যেটা আমাদের আগের এক্সাম ব্যাচে ছিল না এবং এখানে আমরা যেহেতু আরও 20টা এক্সাম অ্যাড করেছি ওই 20টার মধ্যে 10টা করে কোয়েশ্চেন থাকবে আরও 200 কোয়েশ্চেন টোটাল 2000 কোয়েশ্চেন তার মানে দেখো তুমি যদি ভর্তি পরীক্ষার আগের এক মাসে 2000 প্রশ্ন শিখতে পারো যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো তোমার এমসিকিউতে আর কে আটকায় তোমাকে এমসিকিউতে আটকানো অসম্ভব আর পাশাপাশি যদি রিটেনের কোর্সটা করে ইংলিশে নিজেকে শেষ মুহূর্তে ঝালিয়ে নাও তাহলে তো ঢাকা ইউনিভার্সিটির চান্স থেকে তোমাকে কেউ আটকাতে পারছে না তাই আমি তোমাকে বলবো ভাইয়া সময় ক্ষেপণ না করে তুমি আমাদের নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো তুমি অলরেডি স্ক্রিনে দুই তিনবার ভাইয়ের নাম্বার দেখেছ সো ওই নাম্বারে কল দিয়ে ভাইয়ের সাথে কমিউনিকেট করে এই কোর্সগুলোতে অ্যাড হয়ে যেতে পারো এবং আমি তোমাকে বলবো এইটাই হবে তোমার জন্য সহজ পাথেয় এর আগে আমরা একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছিলাম সেখানে স্টুডেন্ট হয়েছিল প্রায় 500 এবং আমাদের রিটেন ব্যাচের মধ্যে স্টুডেন্ট ছিল প্রায় 300-র অধিক তাই আমি তোমাকে বলবো তারা যেহেতু সুযোগগুলো লুফে নিচ্ছে তুমি এই শেষ মুহূর্তে সুযোগগুলো হারিও না এবং এর জন্য আমরা কোর্স ফি কত নিচ্ছি রিটেনের জন্য নিচ্ছি আমরা 500 টাকা আবার কেউ যদি এক্সাম বেচে ভর্তি হয় এই ক্ষেত্রে তার আবার 500 টাকা আর কেউ যদি দুইটা মিলায় একসাথে ভর্তি হতে চায় এই ক্ষেত্রে 500-500 1000 টাকা তাকে পে করতে হবে এবং তারা যদি যে কোনো দুইটার একটা কোর্স নিতে চায় এই ক্ষেত্রে তারা 500 টাকা দিয়ে কোর্স করতে পারে সো এই ক্ষেত্রে তুমি ভাইয়ের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে ভাইয়ার হয় রিটেন বেচে না হয় এক্সাম বেচে